আমরা বিকাশ ভবন থেকে আমাদের সম্মানীয় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের একটা সাইকেল স্ট্যান্ড কাম প্রেয়ার হল তৈরি করার জন্য চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ কি পঁয়ত্রিশ লক্ষ টাকা এরকম স্যাংশন করেছে এবং আমরা জেলা পরিষদ থেকে আমি উদ্যোগ নিয়ে আমার সভাধিপতি এবং অর্থস্থায়ী সমিতিতে আলোচনা করে আমাদের যে লাইব্রেরির কাজটা প্ল্যাটিনাম জুবলিতে অর্ধসমাপ্ত ছিল তার জন্য তিন লক্ষ টাকা আমি জেলা পরিষদ থেকে দিয়েছি এছাড়াও আমাদের যুব দপ্তর থেকে সর্ববিশ্বাস আমাদের এখানে মাল্টি জিম করার জন্য আরও তিন লক্ষ টাকার স্যাংশন পাঠিয়েছে আমরা দেখলাম যে আমরা যখন মিটিং হলটা তৈরি করি তখন আমরা ওই প্রজেক্ট রেটে আমরা এলিজেন্ট কোম্পানি থেকে রড কিনেছিলাম তাতে আমরা দেখেছি আমরা ওখানে তেত্রিশশো টাকা পার কুইন্টল অর্থাৎ তেত্রিশ হাজার টাকা পার টন কিন্তু এখানে তখন বাহান্নশো টাকা করে পার কুইন্টল বাহান্ন হাজার টাকা পার টন দাম ছিল তাহলে আমরা তখন মধ্যে দেড় লক্ষ টাকার কাছাকাছি আমরা স্কুল সেভ করেছি এবারে যখন আমরা এই প্রোজেক্টে রড কিনবো আর কি এলিজেন্টকে আমরা চিঠি করলাম যোগাযোগ করলাম ওরা বললো যে দুর্গাপুর থেকে মালটা আসবে পনেরো টন মাল দিতে হবে পনেরো টনের কমে আমরা এই মালটা দিতে পারবো না এবারে পনেরো টন নিতে গেলে আমাদের এক্সেস হয়ে যাবে অতটা লাগবে না তখন টিচারদেরকে বলা হলো আমাদের ম্যাথামেটিক্সের টিচারকে বলা হলো আর যারা যারা বাড়ি করবে তাদের বলা হলো তারা বললো যে না আমরা এখন নিতে পারবো না স্কুলের কাছে ইতিমধ্যে আমার একদম ক্যাশবুকে এন্ট্রি লোন একবার পঞ্চাশ হাজার টাকা একবার চল্লিশ হাজার টাকা তো নব্বই হাজার টাকা স্কুলের কাছে আমার এন্ট ক্যাশবুকে এন্ট্রি লোন আমার পাওনা আছে এছাড়াও আমি স্কুলের কাছে যখন আমাদের এই প্ল্যাটিন জুবলির কাজ হয় তখন হয়তো একশো সিএফটি স্টোন চিপ লাগবে যে অমলবুর কাউন্সিল থেকে বা অমল্লুর বাড়ি থেকে নিয়ে চলে এসো দেড়শো সিএফটি বালি নিয়ে চলে এসো আমাদের রিভলভিং চেয়ারগুলো নিচে বললো যেগুলো আমরা আস্তে আস্তে করে দামটা মিটিয়ে দেবো এটা সর্বসাকুলে হিসাব করে দেখেছি প্রায় লক্ষাধিক টাকা আমার স্কুলের কাছে পাওনা আছে তখন হেডমাস্টার বললেন তাহলে হলো আপনাকে যদি আমরা দু মেট্রিক টন দিয়ে দিই তাহলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি স্কুল থেকে নিয়ে যেতে পারবো না সেটা মানুষ খারাপ বুঝে তাই ওদের একজন শিক্ষককে পাঠালেন আমাদের এই কী বলে স্বপন শঙ্কর দোলই মহাশয়কে তার উপস্থিতিতে স্কুলের অন্যান্য স্টাফেদের উপস্থিতিতে টেবাতাটিতে ধর্মকাটাতে কাঁটা করে আমাকে বাইশ কুইন্টাল ষাট কেজি রড আমি বাড়িতে ছিলাম না আমার অনুপস্থিতিতে স্কুল হেডমাস্টার সব তার শিক্ষক শিক্ষিকারা আমার এখানে পাঠিয়ে দেয় সেটা আমার কাউন্সিলে রাখা ছিল এই খবরটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যারা আন্দোলনটা করলো আর কি তারা প্রথমে কংগ্রেস যুক্ত হয়েছিল কংগ্রেস আমার সঙ্গে কথা বলার পর তারা নিজেদের দেখলো যে না এর সঙ্গে অমল কোনো চুরির ব্যাপার নেই তাই তারা সরে গেল বিজেপি সরে গেল বিজেপি আমার সঙ্গে ফোনে কথা বলে নিল যে না অম্লোদা আপনার বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আপনি স্কুলের দারুণ উন্নতি করেছেন অনেক ডেভেলপমেন্ট করেছেন স্কুলটাকে আপনি চেঞ্জ করে দিয়েছেন পরে যারা এই আন্দোলনটা করেছে তারা কি ধরেন লোক কার অনুগামী কার ইন্ধনে করেছে আমি তার নাম উচ্চারণ করতে চাই না তার এই জঘন্য কুকীরটি সমূরের মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে এখন জনগণের সমর্থন থেকে যত বিচ্যুত হচ্ছে সেই ভদ্রলোক এখন আর নিজের মাথা ঠিক রাখতে পারছে না তাই আমার বিরুদ্ধে এই ধরনের মেলা আমার আমার পপুলারিটিকে মেলা ফাইন করার জন্য তিনি আজকে তার লোকদের সাক্ষের দিয়ে নামিয়ে দিয়েছিলেন রাস্তা অবরোধ করেছিল আমি আজকে নিজের উদ্যোগ নিয়ে সেই রড আমি কালকে স্কুল কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলাম এই বিতর্কিত রড আমি নেব না আমি সেই চিঠির কপি ডিএম ম্যাডামকে দিয়েছি এডিএম পঞ্চায়েতকে দিয়েছি ওসিকে

হেডমাস্টারকে চিঠি করে রিসিভ করেছি আজকে আমি নিজে উদ্যোগ নিয়ে সেই রড কুড়ি বাইশ কুইন্টাল ষাট কেজি রড আমি স্কুলে পৌঁছে দিয়েছি আমাকে পুলিশ মানা করেছিল আমি পুলিশের কথা শুনে আমি নিজে পৌঁছে দিয়েছি এখন আনলোড হয়ে গেছে বাকি মাল আনলোড হয়ে যাচ্ছে স্কুলের কিছু ক্ষতি হলো যে এই লরিটা যে এই চার পাঁচ দিন স্টে করলো হয়তো তার মালিক বা কোম্পানি আমাদের কাছে কিছু ক্লেম করতে পারে এটা সার্বিকভাবে কিন্তু স্কুলের বদনাম হলো স্কুলের সুনাম নষ্ট হলো এবং স্কুলের আর্থিক ক্ষতি হলো যারা এই ধরনের কাজ করেছে তাদের অভিযোগের কাজের জন্য তাদের আমি নিন্দা করছি তাদের ঘৃণা প্রকাশ করছি এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকলে আগামী দিন প্রতিষ্ঠানগুলো বাঁচবে এবং আমরাও বাঁচব আর আমি এত টাকা কাজ করার পর আমি চোরমদরা নিচে যাব কেন কিসের জন্য কার জন্য এটাই আমার জিজ্ঞাসা